শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হলো মোহাম্মদ আনসার আলী, পিতার নাম হলো মরম আহমদ আলী, মায়ের নাম হলো মোসাম্মদ আমেলা খাতুন, ঠিকানা গ্রাম হলো হরিরামপুর বাগারাস। যুদ্ধের আগে আপনি কী করতেন? আমি কৃষি কাজ করতাম, লেবার খাটতাম। রাজনীতিতে করতেন না? পাকিস্তান আমলে ধরেন আমরা লেবার, একটা কাঠ আনা 12 টাকার পাট, আমরা একবারে গরিব মানুষ ছিল। একদিন আমাদের এখানে 3টা ছেলে পাইলট স্কুলে লেখাপড়া করতো, তুমি আমাকে বললো আর মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, মহতাব আলী, 3 জন পাইলট স্কুলে লেখাপড়া করতো। উনি হঠাৎ রাত্রে বললো, ভাই এ তো দেশে তো অনেক সুন্দর লাগছে, তবে আমরা মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধা আমরা যাই। তা আমার মধ্যে বাড়ি গেল, চলেন যাই। আমাদের বাড়ির মানে একবারে বর্ডার, আমার বাড়ির পশ্চিম আর কোনো বাড়ি ঘর নাই, ধানমন এলাকা নদীর ধারে বাড়ি। তা আমরা এদের পার হয়ে গেলাম। আমাদের সবাই কায়েম ভাই মেম্বার, এই আলিবার টেবার আলিবার ভাই, এরা সব আগে গিয়েছিল না আমার কয়েকদিন আগে, এই কাজী ভাড়া বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির সুরসায়, ওখানে ওরা বললো ভাই আমাদের এখানে আসে, ওখানে ট্রেনিং ট্রেনিং করি। তো ওদের সঙ্গে আমরা সময় সময় অপারেশন করতে গেলাম, মিরগঞ্জ আসতে অপারেশন করতে, আপনার 2.5 ফুট ক্যাম্পে অপারেশন করেছি, এই 2 জায়গায় করেছি, আপনার আমাদের এলাকা। আপনাদের কমান্ডার কী ছিল তখন? মেজর রশিদ সাহেব, তারপরে হলো দিদার সাহেব, তারপরে মুজিবার সাহেব হলো খুব কমান্ডার, এরকম অনেক ছিল। হ্যাঁ, আমাদের যুদ্ধ আমাদের সঙ্গে যুদ্ধ বিদ্যুৎ একটা গুলিওয়ালা ছেলে আমাদের সঙ্গে আছে, এই সৌরা বললাম আলাইপুর ক্যাম্প গুলি স্বাধীন হলো কয়েকদিন পরে চলে আসলে। আমাদের আশা ধরেন আমরা তো এই টাকা পাবো, ভাতা পাবো, আমাদের ছেলে মেয়ে চাকরি হবে, এ আমরা কোনো আশা করি। আমরা যখন গেলাম দেশকে স্বাধীন করব, আমার মাতৃভূমিকে আমরা ফিরিয়ে আনব, যখন আপনার জাতীয় সংগীত গায় আমার মুখের পানি একবার ঝরে, একবার সমস্ত জীবনে আমরা আর কোনদিন বাড়ি পাবো না,
আমরা বাড়ি ঘর পাবো না, দেশে যাতে পারবো না, এমন এমন ইয়া আসে যে না না আল্লাহ রহম করলো, ভারত সাহায্য করলো, আমরা স্বাধীন পাই গেল, আমরা দেশের সঙ্গে জানো আশাপত্র শেখ হাসিনা এই উঠে সারি তালিকা করলো, 96 উঠে তালিকা করলো, তখন আমাদের তালিকাভুক্ত হলাম। আমাদের তো 300 টাকা ভাতা করলো, তারপর আস্তে আস্তে বৃদ্ধ পাতে এখন তো 20,000 টাকা ভাতা। আমার এক ছেলে হলো, আমার বড় ছেলেটা কৃষি কাজ করে, আর মেজর ছেলেটা বিয়ে ভর্তি হওয়ার পরে পুলিশ একটা চান্স পান, পুলিশে ভর্তি হয়েছে, পুলিশ চাকরি করছে, বগুড়ায় থাকে। আর ছোটো ছেলেটা আপনার এবারে মাস্টার্স পাস করলো, এবার চাকরি বাকরি হয় এবার পাস করলো, এই আমার বক্তব্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।